ভালো যে কবুতর গুলো এক দশক থাকতে পাঁচটা টুর্নামেন্ট আসছে এবং আপনার পাঁচ সাইড ব্যক্তিগত পাল্লা 35 কিলোমিটার টুর্নামেন্ট আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত, আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি যে আমরা কবুতর আছে কিছু যে কবুতরগুলো এক দশক থাকতেই পাঁচটা টুর্নামেন্ট খেলা এবং পাঁচ সাইড 35 কিলোমিটার পাল্লা করা এই কবুতরগুলো দেখাবো। মুরবিরে যাই, মুরবিরে গেলে আপনি বুঝতে পারবেন যেখানে যে কটা কবুতর আছে ম্যাক্সিমাম কবুতরে আপনার পাঁচ সাইড 35 কিলোমিটার ব্যক্তিগত পাল্লা এবং পাঁচটা টুর্নামেন্ট আসে। এখানে ভিতরে কিছু কবুতর আছে যে খুবই ভালো যে কবুতরগুলো এক দশক থাকতে পাঁচটা টুর্নামেন্ট আসছে এবং আপনার পাঁচ সাইড ব্যক্তিগত পাল্লা 35 কিলোমিটার টুর্নামেন্ট। এই যে মাদিটা দেখতে পারতেছেন, এই মাদিটা পাঁচ সাইড 35 কিলোমিটার থেকে আসা এবং এক দশক থাকতেই এই পাঁচটা টুর্নামেন্ট আসা 35 কিলোমিটার, 35 কিলোমিটার, 47 কিলোমিটার এবং ইনটেকও আসা এই যে মাদিটা। আরেকটা কবুতর দেখাই আপনাদেরকে, যে চারটা বোন আছে, চারটা বনে আসে যে একটা বোন কবুতরটা মাশাল্লাহ বলবেন। একটা কবুতর, এই যে একটা বোন, সব একই গেটাপের, কোনোটা লাল গিয়ারে, কোনো লাল গিয়ার ছাড়া। তারপরে এই যে একটা, তারপরে এই যে উপর কোনার একটা, তারপরে এই যে একটা নিচে দেখাইলাম, তারপরে এই মাদিটা, তারপরে আরও আছে দুটা ওটা চুরি দেওয়া সাদা চুরিটা, এটাও আসছে, তারপরে এটাও আসছে। নতুন যারা আছে তাদেরকে আমরা সবসময় বলি যে কবুতর যারা আছেন পাল্লা করবেন তিন সাইড বা দুই সাইড 35 কিলোমিটার বা 30 কিলোমিটারে, বেশি না যেতে। নতুন যারা আছে তারা আমরা বলি যে এক দশকে কবুতর বেশি দূর পাল্লা দিতে না, 15 কিলো বা 20 কিলো পাল্লা দিয়ে রেখে দিতে। এই কবুতরগুলো আমরা কেন পাল্লা দিলাম এই নিয়ে আজকে ভিডিওটা। এই কবুতরগুলা জাত অনেক ভালো, এটা হলো ক্যাপ্টেন স্বপন ভাইয়ের আর্মি জাতের কবুতর। এই মাদিটা চারটা বোন আছে, চারটা বোনে আপনার আসা। এগুলো আমরা এক দশকে এই কারণে দিচ্ছি কারণ এদের জাতটা হলো প্রুভিং ব্লাড, যে বলি রক্তের কথা বলে, এই যে ব্লাড, ব্লাড যদি ভালো হয় এই জাতের কবুতর অবশ্যই আসবে। এই জাত ব্লাড যদি ভালো হয় এই যে এই ক্ষেত্রে কবুতরগুলো এক দশক থাকতে আসে। আর আমরা যদি হাট বাজার থেকে কবুতর কালেক্ট করতাম ওই ক্ষেত্রে একটা কবুতর নিয়ে জানতে আপনার 3 থেকে 4 বছর সময় লাগে। আর এই যে এই যে বাসা বাড়িতে কালেক্ট করছি ক্যাপ্টেন স্বপন ভাইয়ের কবুতর জাত, এটা এই কারণে এটার ভিতরে মানে অসংখ্য রেজাল, বাংলাদেশের ভিতরে ঢাকার ভিতরে যত রেজাল আছে এই জাতের কবুতরের রেজাল আছে এবং সবগুলা রেজালে আলহামদুলিল্লাহ ভালো। এই কারণে সাহস পেয়েছি, সাহস পাওয়ার কারণে কবুতরগুলো আমরা এক দশক দেখতে পাল্লা করছি। অনেক সিনিয়র পার্সন দেখা যায় এক দশক কবুতর আপনার 20 কিলো 25 কিলো পাল্লা দেয় রেখে দেয়, ওরা পাল্লা দেয় না, আবার টুর্নামেন্টও দেন অনেক সিনিয়র পার্সন আমার জানা মতে, ওনারা নাম বললাম না, নাম না বলে ভালো। তো ওনারা যেটা করে তিন সাইড তো পাল্লা করে না, দুই সাইড 20-40 কিলো পাল্লা দিয়ে রাখে, পরের বছরে যায় না, টুর্নামেন্ট খেলে, বাজি খেলে, গেম খেলে সব কিছু করে। আর আমরা এক দশক থাকতে এই কবুতরগুলো পাল্লা করছি, পাল্লা করে কবুতরগুলো রাখছি। চারটা বোন দিয়েছি, চারটা বোনে আসছে, যে একটা বোন, তারপরে এই যে একটা বোন দুইটা, তারপরে এই যে একটা উপরে একটা তিনটা, আর এই একটা চারটা, চারটা বনে আসছে এক দশক থাকতে। তারপরে এই যে মাদিটা, এই মাদিটাও আছে, মাদিটা পাঁচটা টুর্নামেন্ট খেলা, এই যে মাদিটা এক দশক থাকতেই, এই যে এই মাদিটাও এক দশক থাকতে। তারপর আরও আছে উজ বাসায় কিছু নদ আছে, নদ দেখা ওইটু পরে। তারপরে আরও আছে এদিকে একটা মাদি, এ পাশে নদ আছে, এই যে এই মাদিটা, এই মাদিটাও আসা। আপনার দেখলে বুঝাবে 7 পর 8 পরে কবুতর, এগুলো কিন্তু এই মাদিটাও আসা। আর এটা চাউনি দেখছেন, একটা ভালো ব্লাডের কবুতর, যে চাউনি, চাউনি দেখলে আপনি বুঝতে পারবেন যে কবুতর চাউনিটা, যে কবুতর চাউনি দেখেন। ভালো ব্লাডের কবুতর হলে এক দশকে আসে। আর হাটবাজার থেকে আমরা কবুতর কিনতে পারতাম, হাটবাজার কবুতর আসলে তো আহামরি কবুতর থাকে না, 3-4 বছর একটা কবুতরের ই করা রেজাল্ট করানো, তারপরে সময় অনেক সময়ের সাধনার বিষয়। তো এই কারণে যারা ভালো ব্রিডের কবুতর ই করতে চান, ভালো ভালো যে ব্রিডার যারা আছে, যারা কবুতর ভালো রেস করতে আছে বা টুর্নামেন্ট খেলে, ওনাদের কাছ থেকে একটু দাম বেশি নিলেও উনতে যদি কবুতর কিনতে পারেন এক্ষেত্রে আপনার সময়টা অনেক বেঁচে যাবে। যেমন এই কবুতর যদি আমরা হাত থেকে কিনতাম, কবুতরটা কই হ্যাঁ যে এই কবুতর এই কবুতরের যে বাচ্চা ই আছে, বাবা মা আছে, যদি হাত থেকে কিনতাম এটা মনে করেন আপনার 3 বছর সময় লাগতো, 3 বছর সময় এটা ই করে তারপরে রেজাল্ট ই করতাম। এবং আমি যে চারটা কবুতর দিতাম, চারটা কবুতর চারটা নাও আসতে পারতো, এবং দুইটাও আসতে পারতো, একটাও আসতে পারতো। আর যেহেতু আমাদের জানা আছে প্রুভিং কবুতর, এই কারণে আমার চারটা দিয়েছি, চারটায় আসছে। তো হাট বাজারের কবুতর যারা
ক্রয় করতে চান, হাটবাজারে কবুতর কিন্তু আমার কবুতর থাকে না। হাটবাজারে সব রোগবালা কবুতর, সব রিজেক্ট কবুতর এগুলো থাকে। বাসা বাড়ির কবুতর যদি আপনার কিনতে পারেন, যে একটু দাম বেশি নেবে, দাম বেশি নিলে কোনো কবুতরগুলো ভালো রেজাল্ট করে এবং কবুতরগুলো ভালোভাবে আসে, এটা আমরা পূর্বেই আমরা প্রমাণ পাইছি। এই জন্য আপনাদের ভিডিওটা দেখালাম, এই যে একটা কবুতর। এই কবুতর যদি ক্যাপ্টেন শোভন ভাই না থাকতো এবং জানাশোনা না থাকতো, এই কবুতর আমার জীবন একদম থাকতে কোন পাল্লা করতাম, পাল্লা করতাম 20 কিলো 25 কিলো পাল্লা করে রেখে দিতাম, পরের বছর নিয়ে চা করে করতাম। যেহেতু এটা প্রুভিং আছে, এই কারণে আমরা পাল্লা করছি, আলহামদুলিল্লাহ আমাদের নিরাশ করে নেই, এই কবুতরগুলো আসছে। আর একটা কবুতরের কথা বলছিলাম, যা আছে এই যে সাপছিল একটা কবুতর, এই কবুতরটা আসছে। এখানে এমন কোনো কবুতর নাই যে রেজাল্ট ছাড়া কোনো কবুতর আসে, হয় রেজাল্ট হয় করছে বা বাবা মা চাচা চাচি খালা খালি ফুয়া ফুবু জেনারেল সেটা তো অবশ্যই আছে। এখন যে কোনো কবুতর আপনি দেখতে পাচ্ছেন, এই যে একটা সবজি দেখতে পাচ্ছেন, এই সবজিরও জেনারেল অনেক রেজাল্ট আছে, চাপ এই সবজিটা সবজি জেনারেল অনেক রেজাল্ট আছে। এই যে মাটিতে মাটিটা আসছে এবার টুর্নামেন্টে, ইনটেক 25 কিলোমিটার একটা টুর্নামেন্ট খেলা হচ্ছিল উত্তর থেকে, এই টুর্নামেন্টটা আসছে। তবে এই পাশে মা নর কবুতর আছে কিছু আমার দেখে যাচ্ছি। আসলে এখন আমার খাবারের টাইম, আমার কবুতরকে খাবার দিব, পানি দিব, সব কিছু করবো, ওইভাবে করতে আসছি। যেখানে যে নরটা আসা সেখানে পায়ে টেকে দেওয়া আছে, পরে যে নরটা আসা ওরে এইটা হলো নতুন নর, ওই পাশে তো কালকে নিয়ে আসছি। আরও আছে যে ক্যাপ্টেন স্বপন ভাই চুল জেনারেশন কবুতর, এই জেনারেশনের বাচ্চা কবুতরটা, একটা মাদি কবুতর হবে, নর কবুতর, এটা এবার যাবে যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে। আরও কিছু কবুতর আসলো, খাকি আসলো, লাল খাকি, আমরা আগে ভিডিওতে আপনার দেখাইছিলাম ওই লাল খাকিগুলো নিচ্ছে। এই যে এই নরটা আসা ডাকতেছে, এগুলো ম্যাক্সিমাম বোঝা যাইতেছে যে কবুতরগুলো একবারে বয়স কম, বয়স আছে এগুলো কবুতরগুলো, মলটিনে আছে তো, যে মলটিনে হইতেছে এই কারণে কবুতরগুলো বয়স আছে। তো রাখলাম, এমন কিছু বাচ্চা কবুতর আছে এগুলো দেখে, এগুলো জেনারেশনে আছে। ক্যাপ্টেন স্বপন ভাই সিলভার যে লাইনের যে কবুতর আছে, এই যে নর বাচ্চাটা এই যেখানে আছে, এই নর বাচ্চাটা বড় শেপের একটা নর বাচ্চা, এই যে নর বাচ্চা, এগুলো কিন্তু আমরা এখন ই করি নাই, সেট করি নাই, এগুলো আমরা সেট করি নাই, ইনশাল্লাহ আমরা সেট করে ফেলবো। এবং খাকি কবুতরগুলো রেজাল্ট আছে, খাকি যে এটার বোন আছে দুইটা, দুই বাসায় যেখানে আমরা ব্রিজিং করতেছি, ওই বোন দুইটা 35 কিলোমিটার থেকে আসা, চার সাইড পাঁচ সাইড 35 কিলোমিটার থেকে আসা। আমাদের ই হয়েছিল আপনার পাঁচটা সাইড আছে উত্তরের ভিতরে, আমাদের উত্তরা পাঁচটা সাইড আছে, পাঁচটা সাইডের ভিতরে আপনার প্রথম সাইডে হলো আপনার আমরা যে পাল্লা করি মেঘনা, মেঘনার পরে আমার যাই হলো আপনার ঢাকা রোড, মাওয়া রোড, মাওয়া রোডের পরে যে আমার যায় নরসিন্দী, নরসিন্দী পরে যায় গাজীপুর, গাজীপুর পরে যায় সাভার। আমাদের উত্তরের ভিতরে সবচেয়ে কঠিনতম রুট হলো বর্তমানে আমি যতটুকু জানি বড়োবেলা আমাদের বলছে যে সাভার রুটে একটু কঠিন, কারণ সাভার রোড একদশ কবুতরকে পাল্লা করতে চায় না, তা ওই সাভার রোড থেকেই কবুতরগুলো আসছে। যে কবুতরগুলো একদম থাকতে, যে কবুতর ভালো, যে কবুতর ভালো ব্লাডের ভালো জাতের, এই কবুতর একদশ থাকতে আসে, মানে রক্তে কথা বলে, আনুবাহিকটা কথা বলছে রক্তে কথা বলে, রক্তেই কথা বলে। এই ব্লাড জানতে অনেক সময় লাগে, একটা কবুতরের ব্লাড জানতে আপনার সর্বনিম্ন 2টা বছর লাগে, 2টা বছর অনেকেই 2টা বছর ধৈর্য ধরতে পারে না, এই কারণে যেটা করে ভালো ভালো ব্লাডের যে কবুতরগুলো আছে এগুলো কিনে কিনে আগায় যায়। কিন্তু আমরা এই বাবা মাগুলো কিনছি, বাবা মা কিনলে এক এই বাবা মাগুলো কিনছি কিনে আমরা এক বছরে ফলাফল জানতে পারতেছি। সামনের বছর ইনশাল্লাহ এই কবুতর দিয়ে আরও ভালো কিছু করতে পারবো, যেহেতু এক বছরে এত ভালো করছে, সামনের বছর আরও ভালো করতে পারবো, সবাই দোয়া করবেন। আর হাত থেকে যদি আমরা কিনতাম, এটা 3 বছর খাওয়াইতে হইতো, পড়তে পড়াইতে হইতো, কারণ 4টা কবুতর দিলে 4টা কবুতর আসতো এটা বলা মুশকিল, কারণ 4টা কবুতর দিলে 4টা কবুতর আসবে না, একটা হয়তো বা আসতে পারে। তো যারা কবুতর কালেক্ট করতেছেন, ভালো ব্লাডে কবুতর কালেক্ট করবেন, ইনশাল্লাহ দেখবেন অনেক দূর আগে যেতে পারবেন। আর কবুতর 10টা 10 জোড়া কবুতর না পাইলে 2 জোড়া কবুতর পালবেন, পালার মতো পালবেন, দেখার মতো কবুতর পালবেন। আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো যে দেখবে তার পছন্দ হবে, বুঝছেন, কবুতরগুলো যে দেখবে তার পছন্দ হবে, অর্ডার বোন আছে দেখতে বোন, দেখার মতন কবুতর এগুলো রাখা আছে। আমরা কবুতরগুলো খাবার দিই, খাবার পানি দিতেছি, তারপরে সব কিছু করতেছি। এই যে একটা গিয়া চুলি কবুতর দেখতে পাচ্ছেন, এই বাজারে আপনারা 300 টাকা দাম বললে কবুতরটা নিবে না, কারণ বাজারের অবস্থা না খারাপ, কিন্তু বাসা বাড়িতে কবুতর যদি ক্রয় করতে চান, এই কবুতর দাম আছে 5,000 6,000। কেন, এই কবুতরটা রেজাল্ট আছে, ব্লাডে রেজাল্ট আছে, এই কারণে কবুতর দাম। আর যে নতুন যারা আছেন তারা যদি আগাইতে চান, বাসা বাড়ির কবুতর নিয়ে আগাইতে হবে, এছাড়া বিকল্প কিছু নেই, কারণ
বাসা বাড়ি কবুতর নিলে আপনি অল্পতে আগাইতে পারবেন, অনেকে অনেক কিছু বলবেন কিন্তু এটাই সত্য, বাসা বাড়ি কবুতর নিয়ে আগাইতে হয়। আর অনেকে বলতে পারেন যে বাসা বাড়ি অমুক ভাই তমুক ভাই কবুতর নিয়েছে ভালো করে নেই, অমুক ভাই ঠিকই ভালো কবুতর দিচ্ছে কিন্তু আপনি ভালো করে করতে পারেননি, পরিচর্যা না করলে আপনি কবুতরে ভালো কিছু করতে পারবেন না। ইনশাআল্লাহ আমাদের যে ভিডিওগুলো আসতে আসে পরবর্তী ভিডিওগুলো বা সিজনের যে ভিডিওগুলো আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি ইনশাআল্লাহ করে করে দেখাবো, প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করবো। আর আমি প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কিছু করি না, প্র্যাকটিক্যাল সব কিছু করার চেষ্টা করি। আর যারা এখনও ভিডিও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যে নতুন আপনি ভিডিও দেখতে পারেন। এই ছিল আমাদের ভিডিওটা, যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।